পশ্চিম তীরের উত্তরাংশে জেনিনের একটি শরণার্থী শিবির। এখান থেকে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীগুলো সন্ত্রাসী কার্যক্রম চালায় এমন অভিযোগ ইসরায়েলের। তাদের প্রতিহত করতে এবছরই একাধিকবার অভিযান চালিয়েছে তেল আবিব। প্রতিরোধ তৈরি করে প্যালেস্টাইনিরা, যা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাতে। গত রোববার জেনিন ক্যাম্পে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা শুরু হয় বিমান হামলার মধ্য দিয়ে। পরবর্তীতে ক্যাম্পের উপকণ্ঠে প্রবেশ করে তাদের সামরিক বহর। এ সময় শিবিরটি চারপাশ থেকে ঘিরে রেখেছিল ইসরায়েলি সামরিক যান। সেখানেই থেমে থাকিনি, রাতভর চলে ড্রোন হামলা। এতে একের পর এক প্যালেস্টাইনির প্রাণহানির খবর মিলছে। গত 20 বছরের মধ্যে জেনিন ক্যাম্পে এটি সবচেয়ে বড় ইসরায়েলি হামলা। There's a direct line between Islamic jihad activity and Iran, funding capabilities, etc., etc. Talking about how long this will land, how long this will last, it could take hours and it could also take days. We're focused on our goals. We're not here to conquer or hold the ground. When it's finished, we'll be out of there. দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালানোয় তীব্র নিন্দা জানিয়েছে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ। একে নিষ্ঠুর আগ্রাসন হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী গত মাসে জেনিন ক্যাম্পে অভিযান চালালে কমপক্ষে 6 প্যালেস্টাইনি নিহত হয়। দখলদার বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী ফাতা, হামাস এবং ইসলামিক জিহাদের সদস্যদের নিয়ে গঠিত জেনিন ব্যাটালিয়ন। ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানিয়ে তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বড় বিক্ষোভ হয়েছে। এছাড়া জর্ডানেও প্যালেস্টাইনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। গাজা উপত্যকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে সাধারণ প্যালেস্টাইনিরা। এদিকে ইসরায়েল অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানের তৃতীয় বহর কেনার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সামরিক সহায়তার $300 কোটি দিয়ে এই যুদ্ধবিমান কিনবে তারা। এক ঘোষণায় বলা হয়, মার্কিন প্রতিষ্ঠান লকহেড মার্টিনের তৈরি 25টি F-35 যুদ্ধবিমান কিনবে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েলের বহরে এমন উন্নত যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে 75। যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলই প্রথম দেশ যারা অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ব্যবহার শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আর কোনো দেশের বহরে এই যুদ্ধবিমান নেই। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।